Yeah.
Espes. সরাসরি দেখা গেছে এখানে যারা ইউনিয়ন সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যারা আছেন তারা এখানে থাকেন। উপজেলা অঙ্গ সংগঠন যারা আছেন এখানে তারা এখানে থাকেন, আর বাদ বাকি সবাই এখান থেকে বেরিয়ে যান। আমি আপনাদের সবার অবগতির জন্য জানাইতেছি, আমি শুধু 2 মিনিট ইউনিয়ন প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক এবং এবং আমার উপজেলার যত অঙ্গ সংগঠন আছে সবাইকে নিয়ে আমি 2 মিনিট একটু কথা বললাম। আমাকে একটু সুযোগ দেন, আপনারা একটু সাইডে বাতাসে দাঁড়ান। আমি সকল ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনকে এই গোলঘরে আসার জন্য এবং আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, অশ্বজীবী দল, তাঁতি দল সব এখানে নেতৃবৃন্দদের এখানে আহ্বান করছি। এখানে আমরা 2 মিনিট কথা বলবো, আপনারা একটু আমাকে সুযোগ দেন, একটু আপনারা সাইডে না দাঁড়ান। সকল ইউনিয়ন বিএনপির মোল্লাপাড়া উপজেলার সকল ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক এবং উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে গোলঘরে আসার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো আর আমরা যারা আছি তারা নেতাদের একটু কথা বলার সুযোগ করে দেই। আমি কি বললাম, সবাইকে এখানে অঙ্গতলের এবং ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারিকে যদি আমি একটু কথা বলতে চাই, আপনারা যদি আপনারা এসে বসে থাকেন আমরা বসতে সংগ্রামী বন্ধুরা আমার, আমি আমি উল্লাপাড়া জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল মৎস্যজীবী দল কৃষক দল তাঁতি দল আমাদের যেসব সংগঠন যে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন
উপজেলা কমিটি, উপজেলা কমিটির যুব দলের আহ্বায়ক সদস্য সচিব আমি বিএনপির আহ্বায়ক সদস্য সচিব, যুব দলের আহ্বায়ক সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব, ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সচিব, যুবদল পৌর যুব দলের আহ্বায়ক সদস্য সচিব, ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব, স্বেচ্ছাসেবক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক, তাঁতি দলের সভাপতি সাধারণ সম্পাদক, কৃষক দলের আহ্বায়ক সভাপতি সাধারণ সম্পাদক, আমাদের যে সকল অঙ্গ সংগঠনের উপজেলার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক সদস্য সচিব সবাইকে এই গোল ঘরে আসার জন্য অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুরা, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনতার মেয়র জননেতা আজাদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে উপস্থিত আমার ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমি আজকের এই বাংলাদেশ যাদের বুকের তাজা রক্ত দিয়ে নতুন করে গণতন্ত্র বাংলাদেশ স্বাধীন হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ করেছেন যে আমাদের এই অর্জন দীর্ঘ ১৬ বছর আমাদের বিএনপির উপরে যে নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করেছেন যারা মাঠে থেকেছেন। আমি আপনাদের যথার্থে বলতে চাই এবং অনুরোধের ভাষায় আহ্বান করতে চাই, যারা আপনারা রাজপথে ১৬ বছর লড়াই যুদ্ধ করেছেন, আমি বেশি কথা বলবো না, বেশি কথা বলার সময়ও না, আমি একটা জিনিস আপনাদের মেসেজ দিতে চাই যে নেতৃবৃন্দ আমাদের ইউনিয়নের যারা নির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক, আমাদের এই সমস্ত লড়াকু সৈনিক যারা রাজপথে ছিলেন, এর বাইরে যারা এই ১৬ বছর এসি রুমে বসে বসে আমাদের তামাশা দেখেছেন, সেই সমস্ত লোক যারা দলের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে, আমি আপনাদের একটা জিনিস বলতে চাই। কালকে আমার আহ্বায়ক আমাকে একটা ফুটেজ দেখাইছে, সে আওয়ামী লীগের বিলবোর্ড দিয়ে ছবি দিয়েছে তানভীর সাহেবের সাথে, সেইটা আমাদের সাথে কত বড় অডাসিটি, আমাদের সাথে ছবি উঠছে আমরা খেয়াল করতে পারি। আরো যারা সুবিধাভোগী বিএনপি আমাদের একটা প্রজ্ঞাপন দিছে, একটা কি একটা বিজ্ঞপ্তি দিয়েছে রিজভী ভাই স্বাক্ষরিত, যে সেই সেখানে বলেছে যারা এই ১৬ বছর আন্দোলন সংগ্রামে মাঠে থাকে নাই সেই সমস্ত নেতা কর্মী আমরাও ঘোষণা দিয়েছি আমাদের সাথে কোনো কর্মকাণ্ড কর্মসূচি করতে পারবে না, এবং যারা বিএনপি থেকে বিগত দিনে সুবিধা নিয়ে গেছে সেই সমস্ত লোক বিএনপি নেতা কর্মীর পাশে একদিনের জন্য হলেও দাঁড়ায় নাই, তাদের থেকে সতর্ক থাকবেন, কারোর মাধ্যমে যেন কোন নেতা কর্মীর মাধ্যমে যেন তারা অনুপ্রবেশ করতে না পারে। আমি আপনাদের বলবো আপনাদের অনেক ত্যাগ তিতিকার মধ্যে দিয়ে আজকে এই স্বৈরাচার ভোটবিহীন অবৈধ সরকার শেখ হাসিনা আজকে দেশ থেকে পালিয়ে গেছে, দেশে থাকতে পারে নাই, কেন থাকতে পারে নাই, নির্যাতন অত্যাচার গুম খুন হত্যা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। আমি বলেছি যে আল্লাহ এটা সহ্য করবে না, মানুষ সহ্য করলেও আল্লাহ সহ্য করবে না, আল্লাহর ওহী নামিয়ে দিয়েছে সে কারা, আমাদের বিশ্ববিদ্যালয়ের কোঠা আন্দোলনের ছাত্র ছাত্রীরা
একাত্তরের চেয়ে ভয়াবহ সাহসিকতা নিয়ে বুক পেতে দিয়ে এই সরকারকে উৎখাত করেছে। তারা বুক পেতে দিয়ে গুলি খেয়েছে। তাদের এই অকাল মৃত্যু, তাদের এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করার জন্য যে জীবন দিয়ে গেছে, তাদেরকে আমরা 14 বারে স্মরণ করি। আল্লাহ যেন তাদের বেঁচতে নসিব করেন। আমি বলতে চাই, তাই এই অর্জন কিন্তু আমাদের আপনাদের ছাত্র জনতার আজকে জীবনের বিনিময়ে যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয়েছে, দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো, এই স্বাধীন কিছু ষড়যন্ত্রকারী আবার ষড়যন্ত্র করছে আমাদের সুবিধাভোগীদের সাথে ষড়যন্ত্র করে, আওয়ামী লীগের লোকজন যেন কোনোভাবে কোনো অবস্থান নিতে না পারে। আপনারা সজাগ থাকবেন, আপনাদের কষ্টে অর্জিত এই গণতন্ত্র যেন ম্লান না হয়ে যায়, আমাদের ব্যর্থতার যেন পরিচয় না পায়। আমরা আপনাদের নিয়ে নতুন করে বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। দুর্নীতি বৈষম্যবিহীন একটি বাংলাদেশের গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাব। ছাত্র জনতার মধ্যে দিয়ে এই দেশ পরিচালিত হবে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে আমাদের যদি জীবনও দিতে হয়, ইনশাল্লাহ আমরা দেব। কারণ ব্যাংকের অর্থ সব লুপাট করে নিয়ে গেছে হাসিনা। হাসিনা এই বাংলাদেশে কোনো ডলার কোনো টাকা রাখে নাই কোষাগারে। তাই আমাদেরকে নতুন করে বাংলাদেশ গড়তে হবে। সেই জন্য আপনাদের বলি, সবাই সজাগ থাকেন। যারা সুবিধাভোগী, এখন আমাদের অনেক নেতা সুবিধাভোগী আসবে আপনাদের পাশে, কিন্তু আমরা তো মুখ চিনি, আমরা তো হাইব্রিড নেতা না, রাজপথে থেকে সবার মুখ চিনি, প্রত্যেকটা নেতা কর্মীর মুখ চিনি, যার ফলে আমাদের কাছে আইসা পাত্তা পাবে না। আপনারা যেন কোনো আওয়ামী লীগ এবং আমাদের দলে যারা মাঠে আন্দোলন সংগ্রামে থাকে নাই, ঘরে বসে থাকছে, তাদের তালিকা করতে বলছে আমাদের। আপনারা সবাই, আপনারা যারা কষ্ট করেছেন, এই সুফল আমি চাই। যারা মামলা খেয়েছেন, কষ্ট করেছেন, নির্যাতন ভোগ করেছেন, বাড়িতে শুতে পারেন নাই, খেতে পারেন নাই, মানে মাঠের মধ্যে যা শুয়ে থাকছেন খেতা নিয়ে, আমরা তাদের সুবিধা দিতে চাই। আমরা সেই সমস্ত নেতা নিয়ে আমরা রাজনীতি করতে চাই, যারা এই স্বৈরাচার বিরোধী, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে ভোগ পেতে দিয়েছে, নির্যাতিত হয়েছে, তারাই শুধু আমাদের সাথে বিএনপি করবে। আর যারা ঘরে বসেছিল 16 বছর, তারা যেন কারোর মাধ্যমে কোনো অনুপ্রবেশ করতে পারে না। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানাই। সবাই সুন্দরভাবে শান্তি থাকবেন, মাথা ঠান্ডা করে কাজ করবেন। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সবাইকে আমি কথা দিচ্ছি, আমরা আপনাদের মতোই একজন কর্মী। আমাদের অত বড় আমরা নেতা না, আমরা কর্মী হয়ে থাকতে চাই, নেতা হয়ে থাকতে চাই না। আমরা আপনাদের মতোই ভাই, আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে গড়তে চাই। সবাইকে ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য দিবেন আমাদের সংগ্রামী আহ্বায়ক উপজেলা বিএনপি। কথার কাদের মিল থাকলে ভাই আমরা সবাই গর্ব করবো আপনাদের নিয়ে। তবে আমি একটা কথা ভুলে গেছি, আপনাদের একটা অনুরোধ করবো আমি, আপনাদের আমি এই মিছিলকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আপনারা চুপ করেন, আমি আপনাদের বলি, আপনারা ভাই একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন, আপনারা দলের চেইন অফ কমান্ড ভাঙবেন না। দলের আমরা যারা এই যে ছাত্র দল, যুবদল, বিএনপি নেতৃবৃন্দ, সকল অঙ্গদল আমরা ঐক্যবদ্ধ কি? আমরা ঐক্যবদ্ধ না? আমরা ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল,
সমস্ত দল কিন্তু আমরা ঐক্যবদ্ধ আছি এবং আপনাদের ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে যে মেসেজটা দেওয়ার জন্য আমি বলছি, কিন্তু আমি ভুলে গেছি, আমাকে ক্ষমা করবেন, আপনার দলের চেইন অফ কমান্ডের বাইরে কেউ যাওয়ার চেষ্টা করবেন না। আপনাদের আমরা আপনাদের মর্যাদা সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে উপজেলা বিএনপি কাজ করবে এবং আপনাদেরকে আমরা সম্মান করি। আপনারা আমার ছোট ভাইয়ের মতো, সবাই দলের চেইন অফ কমান্ড মেনে চলবেন, তারপরে যদি কোনো কথা থাকে সেটা আমাদের উপজেলা বিএনপি আছে, ছাত্রদল যুবদল সবাইকে সমন্বয় করে আপনাদের সেগুলো সমাধান করবো। কিন্তু আপনাদের একটা অনুরোধ করবো, কোনো ব্যক্তির কাছে দলকে জিম্মি করবেন না। আপনারা দলের হয়ে কাজ করেন, দল আপনাদের মর্যাদা মূল্যায়ন করবে, এই কথা আমি আমার আহ্বায়ক আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন, এখন আমি তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করব। আমার সামনে আগত মোল্লাপাড়া উপজেলা বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আমরা অনেক প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে আমরা এই অবস্থায় এসেছি। প্রথমেই স্মরণ করছি আমার ছাত্র বৈষম্য আন্দোলনের আবু সাইদ থেকে শুরু করে যত শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী ভাইরা, এই আন্দোলন কিন্তু এখনই শেষ হয়ে যায় নাই। ছাত্র বৈষম্য আন্দোলন নেতাকর্মী যেমন এখনো মাঠে সরব, আমাদেরকেও সেই রকম মাঠে সরব থাকতে হবে এবং আমাদের ভুলে যেতে হবে সমস্ত ভেদাভেদ, ভুলে যেতে হবে সমস্ত ভেদাভেদ, ভুলে যেতে হবে। এমনি বলেন, জোরে বলেন। হ্যাঁ সংগ্রামী ভাইরা, যে কথা আমরা বলতেছিলাম আপনারা সবাই মনোযোগ দিকে শুনবেন। সংগ্রামী ভাইরা, যে অন্যায় করবে সে অন্যায় কিন্তু কোনোদিন ফাঁকি দিতে পারবে না, তার প্রমাণ আপনারা দেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেখেছেন, আইনমন্ত্রী দেখেছেন এবং ডিক্লেয়ার দিয়েছিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সে 45 মিনিট পার করতে পারে নাই, মাত্র 45 মিনিট, তাকে 45 মিনিট আগেই সে বিদায় হয়েছে। অতএব ক্ষমতার গর্ব, ক্ষমতার বাহাদুরি কেউ দেখাবেন না, আমরা সবাই একসাথে থাকবো এবং আপনাদেরকে বলি আমাদের দলের গঠনতন্ত্রের বাইরে কেউ অগ্রসর হওয়ার চেষ্টা করবেন না। দলের গঠনতন্ত্র অনুসারে সবাই মেনে চলবেন, দলের গঠনতন্ত্রের বাইরে যে যাবে সে যত বড় শক্তি হোক সে কিন্তু টিকতে পারবে না। অতএব আইন শৃঙ্খলা মেনে, দলের গঠনতন্ত্র মেনে, দলের সাথে সম্পৃক্ত থেকে সব কিছু পরিচালনা করবেন। আর একটা ভাই বলে দেয়, অনেক নেতৃবৃন্দ আপনারা এখানে আছেন, কোন আওয়ামী লীগের পরিচিত লোকজন আমাদের সাথে একত্রিত হতে না পারে, আমরা শপথ নিয়েছি ছাত্র আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে, ছাত্র আন্দোলন করেছে কোটা সংস্কার, আমরা করবো রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কার করতে গিয়ে দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি, জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের নেতা ইকবাল হাসান টুকু বলেছে যে ব্যক্তি আমার দলের কোন ব্যক্তি হলেও সন্ত্রাসী বলে সে আমার দলের একজন সন্ত্রাসী। অতএব সেই কথা মাথায় রেখে আপনারা আপনাদের দ্বারা কোনো লোক যেন কষ্ট না পায়, কোনো অবৈধ কাজে যেন তাদের প্রভাব না পড়ে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। সংগ্রামী ভাইরা, আর একটা কথা হলো যে আমরা 15 বছর পর পার্টি অফিস ওপেন করেছি, পার্টি অফিস খুলেছি, দলের যে কোনো সিদ্ধান্ত পার্টি অফিস থেকে
দলের সিদ্ধান্ত পার্টি পার্টি অফিস থেকে যেটা ঘোষণা হবে না, আমি আহ্বায়ক এবং সদস্যদের বাইরে যে কোন ঘোষণা সেটা কিন্তু দলীয় ঘোষণা হবে না। আমরা তিন তারিখ থেকে সারা দিন ঘুমাইতে পারি নাই। পুলিশ বাহিনী, যৌথ বাহিনী, সেনাবাহিনী, প্রশাসন, আমরা সব সময় তাদেরকে সময় দিয়েছি। অতএব কেউ ঘরে বসে থেকে হঠাৎ করে এসে জাগিয়া হইবে সেটা চিন্তা করেন না, মনের গঠনতন্ত্র অনুসারে এবং মেনে চলবেন। এবং প্রশাসন থেকে শুরু করে সবাই আমাদেরকে বলেছে আপনারা যেটা বলবেন সেটাই হবে বিএনপির বার্তা। অতএব আমরা সেন্ট্রাল থেকে শুরু করে জেলা থেকে শুরু করে সবার মতামত নিয়ে আমরা একটা ঘোষণা দেই, সেই ঘোষণার বাইরে যাবেন না। অতীতে সংগঠনের বাইরে যা কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। আমরা সবল ভেদাভেদ ভুলে এখন আমরা রাষ্ট্রীয় সংস্কারের কাজে নামব। এখন আমাদের কোনো তফসিল ঘোষণা হয় নাই, আমাদের কোনো ইলেকশন হয় নাই। অতএব দলবাজি শোডাউন এই সেই এটা কিন্তু এখন না। আসেন আমরা একে সবাই মিলে রাষ্ট্রকে সংস্কার করি। আমাদেরকে বলে দেন অমুক জায়গায় দুর্নীতি আছে, অমুক জায়গায় অনিয়ম আছে, সেগুলো দাদাবাজি করছে, ওখানে হিন্দু ভাইদের প্রতি অত্যাচার হচ্ছে, সেগুলো আমাকে দেখা দেন, এইটা এইটা করেন, তখন দলের নির্বাচন আসবে, তখন সবাই দাঁড়াতে পারবে। যার বয়স 21, যার বয়স 25, সেই দাঁড়াতে পারবে। অতএব আমরা এখন তো এই কাজে না, আমাদের যে কাজ সেই কাজ সামনে রেখে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমাদের সাথে দেখবেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবী দল, শ্রমিক দল, তাঁতি দল সবাই আমাদের সাথে আছে। এবং আমি সবাইকে অনুরোধ করবো যে দাঁড় কথা থেকে একটা কথা বলে রাখবেন, যে অমুক আমাকে টেলিফোন করলো না, অমুক আমাকে টেলিফোন করে না জানি নাই, এই কথা বলে দেন। একজন কর্মীর কাছে যদি সংবাদ পৌঁছে যায় সেটাই মনে করবেন সংবাদ পৌঁছানো হবে। সেটা যদি কারো কাছে সরাসরি নাও পৌঁছে একটা কর্মীর কাছে গেলে সাংগঠনিক একজনের কাছে পৌঁছলেই হবে। অতএব কেউ অবহেলা না করে, কেউ অলসতা না করে দলের সমস্ত কার্যক্রমে ঝাঁকিয়ে পড়বেন, এই আশা করে ব্যক্ত করে আমি ওর বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ব্যাটারি রাখা লাগে, আমাদের সামনের কাতারে উল্লাপাড়া প্রজেক্ট ব্যস্ত আছেন এবং আহ্বায়ক থাকবো। আমাদের দুই পাশে যুবদল, ছাত্রদল, অঙ্গদলের নেতৃবৃন্দ থাকবে এক, আর আমাদের পিছনের কাতারেই থাকবে ইউনিয়ন নেতৃবৃন্দ, তারপরে থেকে আপনারা থাকবেন। আপনারা আমাদের নিক্সন যুবদলের মোস্তফা, আমাদের ছাত্র দলের নয়ন আমিরুল, আমাদের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অবি আলামিন, আমাদের শ্রমিক দলের সভাপতি, এরা সবাই যুবদলের যারা নেতৃবৃন্দ আছে সবাই মিছিলকে সুন্দরভাবে পরিচালনা করবেন। বিশৃঙ্খলার কথা কিন্তু স্বাধীনভাবে মিছিল করবো, হুড়াহুড়ি বাড়াবাড়ি করবেন না, শান্তভাবে মিছিল করবেন। সেই জন্য আমরা মিছিল করে এসে আমরা এখানে বসে কেক কাটবো।
ধীরে ধীরে আসবেন হিরে কি ভাবলে হিরে কিসের কি হবে থেমে গেলাম আসেন উপরে বসে আরে ঘুরে আসুক কাজ করে আসুক বাংলা
Hey, Monique! Hey, Monique! Hey!